মাঝি সে কোন দিকে যায় নৌকা চালাস তোর নৌকা দেখে আগায় না আরে ট্রেন ফেল করবি নাকি কি যে কোন শক্ত হাতে হাল ধরছি নৌকা সময় মতোই পৌঁছাইব আপনারা কই যেতেছেন আপনাকে আবার নিতে আইতে হইব নাকি কেন তোমারও তো থাকা নাকি গ্রামে কি নৌকার অভাব আছে মাঝির অভাব আছে কি এই যে আমরা এসে গেছি চল শোনেন কি হলো আসোস না আব্বা আব্বা গো এই এতিম বাচ্চাটারে কিছু দিয়া যা যাও তো যাও আফা আফা গো এই বাচ্চাটার মা বাপ কেউ নাই আজ তিন দিন হইলো ওর মাই ট্রেনের তলায় চাপা পড়ে মরে গেছে হুমা গো এই শুনেন দেন না বাচ্চাটারে কয়টা পয়সা দিয়া দেন ওর মা ট্রেনের তলে চাপা পড়ে মরে গেছে হায় আল্লাহ আর আমি একটা সন্তানের আশায় দেন আপা যাও 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 আল্লাহ আপনার ভালো রাখুক আপনার মনের বাসনা পূর্ণ করুক আমার এক জনমে হইল না প্রেম হইল না প্রীতি ও বিধি বুঝিনা 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 আমি বুঝিনা তোর রীতি নীতি ওয়ালাইকুম আসসালাম আরে খান সাহেব জি তা কেমন আছেন সালাম আলাইকুম আমার স্ত্রী শরীর অসুখ ডাক্তার দেখাইতে আনছি ও আচ্ছা আচ্ছা সালাম বাবি সাহেব তা কেমন দুলিমু একটু ভালো ওই কি জানি কয় ওই যে গোসলের ঝর্ণা আছে চাইতালের উপরে যাতে আমার স্ত্রী জানালা দিয়ে শহরটা দেখতে পারে আচ্ছা আচ্ছা বাবি সাহেব সরি নতুন দেখি হ্যাঁ আরে নতুন পুরান রে তোমার কি লাভ রুম না থাকলে কাও অন্য হোটেলে চলে যাবে না 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 অন্য হোটেলে যাইবেন কেন আমনে এলে মোকে পুরানে কাস্টমার তাছাড়া ডাক্তার দেখে বেড়াইছেন আর হাসপাতাল তো আমাকে হোটেলের কাছেই ভাবি সাহেবের লেগে সুবিধা হইব মোকে ভাবি সাহেবের সুবিধা হইব আরে রাখো তোমার সুবিধা অসুবিধা রুম দাও ওইটা পা যা ওনাগরের চারতলার কোনার দক্ষিণের রুমটা দেখা হেই বুঝি না আব্বে কি লল করতে ছোট নম্বর কোন নম্বরও জানোস না 403 চুপ চুপ এলো যা আহেন সাহেব আহেন
চল। চা। দাদা। আপনি হোটেলের বেটার সামনে আমার লগে ওইরকম ব্যবহার করলেন কেন? এই আর তুই আসার সময় আমার লগে কি ব্যবহার করছস? আমি কি করছি? কি করছস? তা তুই নিজে ভেবে দেখ। আমি তোর কানা মানুষ না। শুনেন, আমার লগে এত তেজ দেখাইবেন না। ওই এখনো তেজের কিছু দেখোস নাই। আগে তোর তেজের জবাব দেয়া লই তারপর। এইটা আপনার খান ভিলা না যে যেখানে সেখানে আমার লগে তেজ দেখাইবেন। হাই 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 আরে ফুলবানু আরে কি করতেছ? আরে ফুলবানু দরজা খোল। কি করতেছ? আরে পানি আইসে ঘর ভাইসা যাইতেছে তো। আরে দরজা খোল। এইভাবে পানি নষ্ট করলে হোটেল আলা হোটেল থেকে বাইর করে দিব। দরজা খোল। আপনি কি আপনার প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন? দেখিস ফুলবানু, আমাগো কারোই কোনো দোষ ধরা পড়ব না। আমি তো হেইডাই চাই, আপনার এত দিনের আশা। আমি খালি একটা ছেলে সন্তানের বাপ হইতে চাই, আর তোর যদি দোষ ধরা পড়ে তো তোর বিয়ে করতে পারব না। জান, এবার আপনি হাত মুখ ধুয়ে আসেন। সিস্টার, তুমি একটু বাইরে যাও। বিয়ে হয়েছে কতদিন? তিন মাস। আশ্চর্য, তিন মাসের মধ্যে বাচ্চা হয়নি বলে দুশ্চিন্তা পড়ে গেছেন। ওর বয়স কত? মাই তো কইছে 19-20। আর আপনার? ওই পুরুষ মানুষের আমার বয়স গিয়া এই 51-52 হইব। উনি কি আপনার প্রথম স্ত্রী? না, 4 নাম্বার। ডাক্তার আপা, খালি একটা সন্তানের আশায়। এসব আপনি কি বলছেন? এসব তো সেই পুরনো আমলের কথা। সন্তান হয় না বলে কেউ কি ভেবে বারবার বিয়ে করে? আমি তো কোনো অন্যায় করি নাই ডাক্তার আপা। দুনিয়াতে কে না সন্তানের মুখ দেখতে চায়? এখানে ন্যায় অন্যায়ের কোনো কথা নয়, সন্তান হওয়া না হওয়ার সাথে বারবার বিয়ে করার কোনো সম্পর্ক নেই। তবে এই আধুনিক যুগের বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে জানা যাবে আপনাদের সন্তান না হওয়ার পেছনে কি কারণ রয়েছে। শুনুন, সন্তান না হওয়ার জন্য স্বামী ও স্ত্রী দুজনেরই সমস্যা থাকতে পারে। অতএব আপনাদের দুজনেরই কিছু পরীক্ষা করাতে হবে। আর পরীক্ষা না করে আমি কোনো কিছুই বলতে পারবো না। আমি পরীক্ষাগুলো লিখে দিচ্ছি।
আসুন। শুনুন, আপনাদের দুজনারই সব ধরনের টেস্ট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, কাল বিকেলে এসে রিপোর্ট নিয়ে ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের ভালো ফলাফল কামনা করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। খান সাহেব, পৃথিবীতে সবার সব আশা পূরণ হয় না। আপনি কখনোই বাবা হতে পারবেন না। আর আমি আমি বাজা? না না, আপনার সব ফলাফল ঠিকই আছে। মা হবার সব ক্ষমতা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আপনার স্বামীর ত্রুটির জন্য আপনি কখনো মা হতে পারবেন না। থামেন ডাক্তার আপা, থামেন, আমি আর শুনতে চাই না। শুনতে যে আপনাকে হবেই খান সাহেব। আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার আর তিনজন স্ত্রীর কথা? এমনও তো হতে পারে যে তাদের তিনজনেরই মা হবার ক্ষমতা আছে। করুন কিনি দূর হওয়ার চোখের সামনে থেকে, তুই করুন কিনি চলে গেছে সমাজে মুখ দেখেন বলুন না, মর মর তুই করুন কিনি, তুই মরে যা, মরে যা, তুই দূর দূর। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, আমার মরণ দে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করে দিও আল্লাহ, মাফ করে দিও। বসো, আমি আসতেছি। বসো। সব দোষ আমার। নিজের দিকে তাকাইয়া দেখেন, আপনি তো বাইসা থাইকেও মইরা আছেন। আমি প্রমাণ করছি আপনি জীবনে মস্ত বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল। একটা মাইয়া মানুষ যদি মাই না হইতে পারলো, তার জীবনের মূল্য কি আছে? এ জীবনে বাইসা থাইকে আমারই বাকি লাভ। ভুল বানো, তুই জিতা গেছস, আর আমি কাশেম খান হাইরা গেছি। তোর জীবনটারে আমি নষ্ট হইতে দিব না, যা তোরে আমি শরীয়ত মতো তালাক দিলাম। তালাক তালাক তালাক। আল্লাহ গো, এই
তুমি আমারে কেমন জিতান জিতাইয়া দিলা। জনমে হইল না প্রেম, হইল না প্রীতি, ও বিধি বুঝি না। জন্মে হইল না প্রেম, হইল না প্রীতি। আমার এক জন্মে হইল না প্রেম, হইল না প্রীতি। মাঝি, তুমি কও আমি কি করুম, এই দুনিয়ায় আমার সব রাস্তাই বন্ধ হইয়া গেছে। জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর ইচ্ছা, কারো হাত নাই। একজনের মৃত্যু হইছে, আরেকজন তার জায়গা মতো চলিয়া গেছে। আমি না যাই না শুনে তোমাকে উপর অনেক বড় অন্যায় করে ফেলাইছি। মন চাইলে তোমরাও চলে যেতে পারো। কই যামু, যাওনের সময় যখন গেলাম না, এখন আপনার একলা পালাইয়া কই যাইতাম? চুপ কর, চুপ কর। মানুষটার মনের অবস্থা একবার বোঝার চেষ্টা কর। দাও, ওরে আমার কোলে দাও। আমি বাবা হইতে পারিনি ঠিকই, কিন্তু আজ থেকে আমি ওর বাবা, আর তোমরা ওর মা। ওরে বুকে নিয়ে আমি বাকি জীবনটা বাঁচতে চাই। মাঝি, তোমার কি কিছুই করেন নাই? আমি ও আইসা, আমার যা বুঝার আমি বুঝা গেছি। আমি আর মরতে চাই না। Thank you.
নৌকা ডুবাইমো সেই মাঝে আমি না ভুলবানো মাসি 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 ভুলবানো মাসি ভুলবানো আমি সত্যিই তোমারে ভালোবাসি আমার মন থেকে ভালোবাসি আমার প্রাণ থেকে ভালোবাসি তাইলে 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 দেরি কেন আমারে গ্রহণ করো